Hockey Horses. ¿Cómo estás? Bi. Bir bayan dedi. Ne 10 tarihler var ya, December 10 tarihler var ya. Asin her bu arada seyir çakpi na. Anmene konu seyir takarım na. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা ভিডিও শুরুতে দেখেছেন একজন ইমামকে কিভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এর মূল কারণ হলো গতকাল নওগাঁ জেলাতে একটি ঘটনা ঘটেছে, সেটি হলো মসজিদে বক্তব্যরত অবস্থায় সেখানকার ইমাম সাহেব দেশের বর্তমান পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলার কারণে দুই পক্ষের ভেতরে সংঘর্ষ জড়িয়ে পড়ে মসজিদের ভেতরেই। অটোমেটিক্যালি সেখান থেকে একজন নিহত হয় এবং কি ঘটেছিল এবং ইমাম সাহেবকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে এই তুচ্ছ কারণে আসুন আমরা সরাসরি ভিডিও সহ দেখব। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে অভিযোগ উঠেছে মলবি এটা বয়ান দিচ্ছে যে 10 তারিখের পরে, এই ডিসেম্বরের 10 তারিখের পরে হাসিনের গোয়ারতলে সিএ থাকবি না, আপনারা কোনো চিন্তা করেন না। মানে আমি লিখ করলে এটা আমরাই করে আমরা এবারে ঘর করে আমার নামাজ শেষ। আমি বলছি যে ভাই, আপনি এগুলো ওই বক্তব্য রাজনীতি বক্তব্য আমি এখানে দেন না, না দেওয়া যাবেন মৌলভী আর কিছু বলেনি। এখন এই মজামিল, তারপরে এই ফরাহাত, ওই ফজলু ফজলু যেটা হলো নাহিদ সানোয়ার, তারপরে যে সেলিম ওবেল, এরা সকাল অনেক ধরে জুম্মাঘরের মাঝে ধরছে, ধরে মারতে মারতে পার করলে বাইরে নিয়ে এসে আমাকে মারছে। আমি সেখানে শনিবার দিনে গেলাম চেয়ারম্যানের কাছে সকালে, এই ঘটনা আমাকে এই করছে, আমি আইনগত ব্যবস্থা নেব। আমাকে বললো আপনি ফিরে যান, আইনগত ব্যবস্থা আমি যা দেখতেছি। টেট করে দিলে মঙ্গলবার দিনে, মঙ্গলবার দিন চেয়ারম্যানের কাছে সকালবেলা গেলাম, মামা কী খবর বলছে, মামা আমি একটু ধরনের দিনে আসি বসবেন নিয়ে কখন আমি জানাচ্ছি। আমি দুইটা পর্যন্ত বয়স থাকা বাড়িতে এসে আবার ফোন দিলাম যে কি মামা খবর করছে, মামা ওরা ধরা দিচ্ছে না, ওরা করছে যে মামলা করে যা করে করে সেটা দেখতেছে, আর সাক্ষী নেই, এই জন্য সেই আর বসেনি। আমি এই মাসের 2 তারিখে বৃহস্পতিবার 3 তারিখ 3 তারিখে যে আমি মামলা ওই 107-170 ধারা মামলা করতে আমার জীবন রক্ষার জন্য, যে তারা জনগণ বেশি, আমার দুই ছেলে চাকরি করে, দুই দুই ভাই তিন ভাই বাইরে থাকবে, যে ভাই মারা গেল ওই ভাই আমি বাড়ি থাকি, আমাকে তো সব শক্তি নাই, আমার হাত পা থেকে ভেঙে গেছে। আমি আইনগত ব্যবস্থা নিয়েছি, আজকে এখন আমি আর আমার ভাই আব্দুল কাদের দুইজনের 8:30 সময় এখান থেকে বাইরে রাস্তাতে গেছি, রাস্তার বাইরে থেকে ওই কয়েকজনই আরও কতিপয় কয়েকজন, এরা ওই সহপাঠী ওই লোরজনের বেটা ইমন সুদ্দার আরও কয়েকজন, আমার অত খেয়াল হচ্ছে না, আমি পরে আমি বলে দেবো না, এরা সহকে ধর্ষালা কর মামলা কি ওকে আগে খাই হেলে দোম খাই হেলে দোম আমাকে গাড়ি বাড়ি মারছে, ইল্লা ইল্লা বাইরে আছে, ইল্লা বাইরে আছে, তাইলে পরে আমার ভাই আগ হচ্ছে আব্দুল কাদের, তারপরে আমার ওই ভাই ধান ভেঙে বেড়ে গেছে, ধান ভেঙে আনছে গাই তোর মারে চিকিৎসক গাই তোরা মারিস কেটর, যেমন ভাই সাইকেল থাকলে কথা কছে ওই সানোয়ার আর ওই যে উবেল উবেল না যে সেলিম ফজলু বেটা চার ঝুলে আসে আমার ভাই একসাথে ওই খালি ভকত খুলো মেলে ভাই পরে গেল ভাই বলে গেল আমি মারলাম দৌড় দৌড় মারলে একটা বাচ্চা লাঠি নিচে আমার ভাই আছে আমার ভাই ধরে ভাই ভাই মধ্যে ঠাস খেসে পড়ে আমার ভাই ওডিশাস ওডিশাস। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটিতে সমস্ত কিছু শুনলেন কি ঘটেছিল সেই মসজিদে এবং পরবর্তীতে কিভাবে একজন ব্যক্তি সেখানে নিহত হলো, উনি নিহতের একজন ভাই, তিনি সব কিছু খুলে বললেন। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন, আপনাদের মন্তব্য জানাবেন। তো এখন আমরা চলে যাব যে গতকালকে নারায়ণগঞ্জে আরও একটি ঘটনা ঘটে, সেটি হলো যে একজন বাঘ প্রতিবন্ধী এতিম মেয়ে যার বাবা মা দুনিয়াতে বেঁচে নেই এবং তিনি মুখ দিয়ে কোনো কথাও বলতে পারেন না, একজন একটি অসহায় মেয়েকে ছাত্রলীগের একজন নেতা দফায় দফায় তার সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং তার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছেন। তো সেই বিষয়টি এখন সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে, আসুন আমরা সেখানকার পরিস্থিতি একটু দেখে আসি। এখানে একটা প্রতিবন্ধী মেয়েকে এসে কেন সর্বনাশ করলো, আসলে আমার মেয়ের ইজ্জত নষ্ট করার তো কোনো মানে ছিল না। ছাত্রলীগ নেতার হাতে দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার হয়ে এভাবে বারবার কেঁদে বুক ভাসাচ্ছেন মা বাবা হারা বাঘ প্রতিবন্ধী কিশোরী। কোনো কিছুই নেই, কথা বলতে না পারলেও এভাবে নিজের উপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের বর্ণনা দিচ্ছেন ইশারায়।
ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে আসছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহসভাপতি মাহবুবুল আলম শিপুল। তিনি চর লরেন্স এলাকার বাচ্চুর ছেলে। সবশেষ গত 5 ডিসেম্বর পৌর শহরের হাসপাতাল রোডে ভুক্তভোগী কিশোরীর ফুফুর ভাড়া বাসায় হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত শিপুল। মেয়ে দরজা খুলছে, দরজা খোলার পর আমি দেখি যে মেয়ে এলোমেলো এবং ছেলে বাথরুমে। ভুক্তভোগীর পরিবার জানায় মা বাবা হারানো এতিম মেয়েটি ফুফু মারজান আক্তারের ভাড়া বাড়িতে থাকত। তিনি লক্ষ্মীপুর সাব রেজিস্ট্রি অফিসে চাকরি করায় বাড়িতে ছোট্ট শিশুকে নিয়ে বাক প্রতিবন্ধী মেয়েটি একা থাকত। ঘটনার দিন ফুফু অফিস থেকে জরুরি কাজে বাড়িতে এসে অপ্রীতিকর অবস্থায় শিপুলকে দেখতে পায়। পরে সে ধর্ষণের কথা স্বীকার করে। বাক প্রতিবন্ধী মেয়ের সাথে এমন জঘন্য কাজ করায় শিপুলের বিচার দাবি করেছেন এলাকাবাসী। অফিসে গিয়ে আমি কয়েকবার ফোন দিয়েছি, দেওয়ার পর ফোন বন্ধ পাই, নেট বন্ধ পাই। নেট বন্ধ পাওয়াতে আমার মানসিকতা আরো নষ্ট হয়ে যায় যে কি হইল বাসায় আমার বাচ্চার, আমার মেয়ের বাসায়। তারপর আমি 9টা সাড়ে 9টার দিকে আমি অফিস থেকে চলে আসি। মেয়ে দরজা খুলছে, দরজা খোলার পর আমি দেখি যে মেয়ে এলোমেলো এবং ছেলে বাথরুমে। সাথে সাথে তাৎক্ষণিক আমি আমার ছোট বোনকে ফোন দেই। ফোন দেওয়ার পর আমার বোনকে বলি যে তোমাদের বাড়ি শিপলু কেন আমার বাথরুমে? ও তো আমার বাথরুমে আসার কথা না, ও কেন এখানে? ভিডিও কলে যে তাকে আমি বাথরুম থেকে টানে বের করছি, কিন্তু এই ছেলে তো আমার ঘরে আসার কথা না, কেন আসলো? আসে আমার মেয়ের ইজ্জত নষ্ট করার তো কোনো মানে ছিল না। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে জেল হাজতে পাঠায়। তবে ঘটনার 4 দিন পার হলেও এখনো আতঙ্কের ছাপ কাটেনি ভুক্তভোগী ও তার স্বজনদের। নানাভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। এ ঘটনায় অভিযুক্তের সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা। প্রতিবন্ধী ঋষির উপর যে নির্যাতনটা করছে, আমরা এটা সুষ্ঠু বিচারটা আমরা চাইতেছি। এদিকে অভিযুক্তের বাড়িতে ভিউয়ার্স, আমরা ভিডিওটিতে বিস্তারিত শুনলাম, আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে যেই হায়না এই ইয়েতিম অসহায় মেয়ের সঙ্গে এমন অশালীন আচরণ করেছে, আল্লাহ পাক যেন তাকে দুনিয়াতেই ধ্বংস করে দেয়। সবাই কমেন্টে লিখবো আমিন। আরও একটি কথা না বললেই নয় যে প্রথমের যে নিউজটা আপনারা শুনলেন, মসজিদের ইমাম প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলার কারণে উভয় পক্ষের ভেতরে সংঘর্ষে একজন নিহত হলো, আপনারা হয়তো শুধু নিহতর দিকটাই দেখেছেন, কিন্তু এখানে আরও একটা বিষয় কি জানেন, সেখানে ইমামকে ব্যাপক ভাবে লাঞ্ছিত করা হয়। আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটা দেখালাম না শুধুমাত্র হযরতের তথা ইমামের সম্মান রক্ষার্থের জন্য। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।